Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে একটা ব্লগ শেয়ার করছি, যেটা আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছি ভর্তা বানিয়ে নিয়ে, তারপর ওর বাসারই একটা ভিডিও আজকে শেয়ার করছি। কারণ শপিং ভিডিওটা আমি পুরোপুরি এডিট করে ভয়েস দিতে পারছি না, আমি রিয়েলি সরি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটাকে দুটা পার্ট করতে হবে, তাছাড়া সম্ভব না। কারণ আমার শপিং করা থেকে শুরু করে আমার ফাইনাল শপিং সব কিছু একসাথে দেখাচ্ছি। আপুরা প্লিজ একটু ধৈর্য ধরেন, আমি ব্লগটা খুবই শিগগিরই দিয়ে দিচ্ছি আর সব ডিটেলস সহ। তো এখানে হচ্ছে বাসায় তো দেখালামই যে আমি ভর্তা বানিয়ে নিয়েছি, তারপর আমি আর সুমনা আমরা দুইজন চলে গিয়েছি আমার ফ্রেন্ডের বাসায়। তো এখানে আমার ফ্রেন্ডের জন্য হচ্ছে আমরা একটা তিরামিসু নিয়ে যাচ্ছি, কার তার উপরে হচ্ছে আমরা কনগ্রাচুলেশনস লিখে নিয়েছি, ও অ্যাডভোকেট হয়ে গেছে ফাইনালি, আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবেন, ও অনেক কষ্ট করেছে, অনেক বেশি কষ্ট করেছে, তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে ফাইনাল রেজাল্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে কেউ উল্টাপাল্টা কিছু বললেই একটা মামলা করে দিব। এই তো সুমনা আর আমরা দুজন চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসায়। সুমনাকে এর আগে কখনো নিয়ে আসিনি, আর আমার ফ্রেন্ডকে আমি জানাইও নি যে আমরা আসছি। তো আমরা গিয়ে হচ্ছে ওকে সারপ্রাইজ দিব। লিফট দিয়ে উঠতে উঠতে চিন্তা করছিলাম সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই না সারপ্রাইজ হয়ে যায়, ও যদি বাসায় না থাকে তাহলে আবার ফিরে যেতে হবে। তো সেই দিন আমি অনেকগুলো কাজ নিয়ে বেরোয়েছিলাম, আমি আর সুমনা ওর মাস্টার্সের বই কিনবে, তারপর হচ্ছে আমি একটু মোবাইল দেখতে মোবাইল দোকানে যাব, সাথে হচ্ছে আমার কাজিন আমাকে বারবার ফোন দিচ্ছিল, আমাদের দুজনের ওর বাসায়ও যাওয়ার কথা ছিল। তো আমরা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সব জায়গা থেকে চলে যেতে পারবো, বাট আমার ফ্রেন্ডের বাসায় এসে আমরা এত আড্ডায় পড়ে গিয়েছিলাম যে এখান থেকে বের হতে হতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিলো। সেদিন আমরা বেশ অনেক সময় বাইরে ছিলাম, আমি আর সুমনা, মুক্তা যায়নি। আজকে ভিডিও আপনারা দেখতে পারবেন কি না, কারণ অনেক লেট আপলোড হচ্ছে, কার আমি এর আগে এটাকে রেডি করে রাখতে পারিনি, কালকে আমার শরীরটা ভালো ছিল না। তো আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে রাতের বেলায় ভিডিও এডিট করে ভয়েস দিয়ে রাখি। আর অনেক আপুরাই বলেছেন যে আপু দুইটা অথবা তিনটার মধ্যে ভিডিও দিলে ভালো হবে রোজাতে, তো চেষ্টা করবো আমি দুইটা অথবা তিনটার দিকে ভ্লগ দেওয়ার জন্য। আমার মনে হয় দুইটা টাইমটা বেস্ট হবে ভ্লগটা আপলোড করার জন্য, কারণ 4:30 থেকে দেখা যাবে যে আমরা ইফতার রেডি করতে ব্যস্ত হয়ে যাব। তার মধ্যে আমাদের সবার ইবাদত থাকবে, নামাজ থাকবে, কোরআন শরীফ পড়া থাকবে, যার যেই যেই ইবাদত করার নিয়ত আছে সেগুলো অবশ্যই থাকবে, সাথে হচ্ছে পরিবারের জন্য সময় বের করতে হবে, ইফতার রেডি করতে হবে, সেহরি রেডি করতে হবে, তো অনেক কাজ থাকবে, তারাবি আছে। তো এই রোজার মধ্যে হয়তো সবাই রেগুলার নাও থাকতে পারে, তারপরেও চেষ্টা করবেন আপুরা এক ফাঁকে এসে যদি পারেন তাহলে একটু ভিডিও দেখে যাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিটা ইফতারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেটাই করি ইফতারে। তো আজকে তো আর এখন ইফতারের ভিডিও দেওয়া সম্ভব হয়নি, আর ইফতারের ভিডিওগুলো আমি চিন্তা করেছি যদি ছোটো ছোটো ইফতারের ভিডিওগুলো হয় সেগুলো হয়তো আমি সন্ধ্যার পরে আপলোড করে দিতে পারি, চেষ্টা করবো। আর অনেক ভিডিও জমে গিয়েছে সেই জন্য আজকে এই ভিডিওটাই দিতে হচ্ছিলো আমাকে। এই ভিডিওটা যেদিন আমরা বাইরে গিয়েছিলাম আমি আর সুমনা, আমরা এই ভিডিওটাকে তিনটা পার্ট করেছি, আপনারা দেখেছেন যে আলুর চপ বানিয়েছি যে ভিডিওটা সেটা গতকাল দিয়েছি, আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় আসার ভিডিওটা দিচ্ছি। গতকাল হচ্ছে আমাকে আরও আরেকটা ভিডিও দিতে হবে, আমার কাজিনের বাসায় গিয়েছি, তারপর হচ্ছে আমি দিব আমার শপিং ব্লগ ভিডিও, অথবা গতকাল আমি আগামীকাল আমি হচ্ছে শপিং ব্লগ ভিডিওটা দিব। তো আমার ফ্রেন্ড তো হঠাৎ আমাদেরকে দেখে ব্যস্ত হয়ে গিয়েছে, কারণ আমি তো আমি ওর ফ্রেন্ড, যে কোনো সময় আমি চলে যাই, আমরা এক কাপ কফি নিয়ে বসেই হচ্ছে 2-3 ঘন্টা সময় কাটিয়ে দিই গল্প করে করে। ওর বাসায় গেলে ট্রাস্ট মি, খাওয়ার চাইতে আমার গল্প করতে অনেক বেশি মজা লাগে, যে কখনো ওরকম ক্রেভিংও হয় না যে আচ্ছা একটু কিছু খাবার খেতে খেতে আমরা গল্প করি, শুধুই মনে হয় যে গল্পই করি। বাট ও এমন না, ও হচ্ছে সবসময় কিছু না কিছু রেডি করে ফেলতে পারে খুবই অল্প সময়ের মধ্যে। আমি একদমই বলে যাইনি সুমনাকে নিয়ে হুট করে চলে গিয়েছি, বাট ও বলছিল যে আমি কেন ওকে বলে গেলাম না, সুমনা যেহেতু আছে আমি হলে একটা কথা, বা সুমনা যেহেতু ছিল
কিন্তু ও অনেক কিছুই টেবিলে নিয়ে আসতে পেরেছে, আমি হলে কিছুই রেডি করতে পারতাম না, শুধুমাত্র চা ছাড়া। তো ও ভর্তা পেয়ে অনেক খুশি, এই ভর্তাটা ও নিজে করতে পারে না কারণ ওর শিল্পাটা নাই, আর এটা কিভাবে করে সে জানেও না। এটা আমি ও আমার এই ভর্তাটা খুব পছন্দ করে, এটা ফ্রিজে রেখে রেখে সে কয়েকদিন খাবে, আর যেহেতু কেউ খাবে না, এটা প্রচুর ঝাল। তো ও হুট করে অল্প সময়ের মধ্যে অনেক কিছু রেডি করে ফেললো, তা আমি বললাম যে এর চাইতে বেশি আর মানে কি করতে হবে। তো পাটি সাপটা ছিল, মিষ্টি ছিল, বিন্নি চালের ক্ষীর ছিল। তো ঘুরে ঘুরে আবার আপনাদেরকে ওর বাসাটা দেখাচ্ছিলাম, এর আগে যখন ভিডিও করেছিলাম অত ডিটেলে দেখাতে পারিনি, এই মিররটার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে খুব হাসি পাচ্ছিল, কারণ ফার্স্ট যখন ও এই বাসায় উঠেছিল তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক ছবি উঠিয়েছিলাম, ভিডিও করেছিলাম। এরপরেও না, ওর বাসায় যখন উঠেছে ফার্স্ট তখন না, এটা পরের কথা। তো এই কিছু মেমোরি ছিল, সেই জন্য মনে পড়ে আমি হাসছিলাম। তো এই তো ওর এই মিররটাও আমার অনেক ভালো লাগে, আর ওর পুরো বাসাটাই আসলে ভালো লাগে। এই শার্পের যেই ওভেনটা দেখলাম, ওভেনের মিররটা এত চকচকা ছিল, যেখানে দাঁড়ালে আমাকে স্পষ্টভাবে দেখা যেত, আমার মনে হয় যে এখানে দাঁড়িয়ে আমি মেকআপও করতে পারবো। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমি অনেকদিন পরে গিয়েছি, নতুন দেখলাম, নতুন কিনেছে, মাইক্রোওয়েভ আসলেই অনেক বেশি নেসেসারি একটা জিনিস। ইনশাল্লাহ আজকে প্রথম রোজার যে ইফতার ব্লগটা থাকবে সেটাও হচ্ছে আমি আজকে সন্ধ্যায় আপলোড করব, আর সেখানে হচ্ছে আমার গতকালের ভিডিওর যে কমেন্টসগুলো ছিল সেই কমেন্টসগুলো পড়ে দিব। আমার ফ্রেন্ডের বাসার ফার্নিচারগুলো দেখাচ্ছি, আমার এই ধরনের প্লেন ফার্নিচার অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে, আমার একদম কারুকাজ করা জিনিস পছন্দ না। আপনারা উপরে খেয়াল করেন, আলমারির উপরে একটা হেলমেট রাখার বক্স বানিয়েছে, এটা খুবই ইউনিক ছিল। আর ভাইয়ার এখানে হেলমেটগুলো জায়গা হয় না, আরও তিনটা হেলমেট নিচে আছে, ওনার অনেক পছন্দ হেলমেট এবং বাইক, উনি খুব সুন্দর সুন্দর বাইকও ইউজ করে। আর এই জিনিসটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে, আয়রন রাখার স্ট্যান্ড, মানে আয়রনটাকে এখানে রেখে গরম করে নেয়, দেন হচ্ছে বিছানার উপরে রেখে হচ্ছে আয়রন করে ফেলে। আর ওর যে বেডটা, সেই বেডটা হচ্ছে ওর সংসার জীবনে বানানো প্রথম বেড, এটা আমার অনেক পছন্দ। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস, আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা। এখানে যে যেগুলো বন্ধ দেখছেন, এগুলো কিন্তু প্রতিটা জিনিস একটা একটা বক্স, এই বক্সের ভিতরে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু রেখে দিতে পারবেন, চিন্তা করেন জিনিসটা কতটা সুন্দর। তো ও যখন ওর বাসায় আমি যখন যাই, আমি কখনোই এক জায়গায় বসে থাকি না, ও যেখানে যায় পিছনে পিছনে ওখানেই যাই, আর বক 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 করতেই থাকি। তো ওকে আমি দেখছিলাম যে পলিথিন থেকে দুধ হচ্ছে কৌটাতে ভরে নিচ্ছে, তো আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এটা কেন। তো ও বলল যে আমার শাশুড়ি যখন মানে বাইরে থেকে নিয়ে আসে, ওর শাশুড়ি কুয়েতে থাকে, তো যখন বাইরে থেকে নিয়ে আসে তখন কৌটাগুলো, টিনের কৌটাগুলো যেগুলো 2 কেজি 2.5 কেজি থাকে, সেগুলো হচ্ছে নিয়ে আসলে একটু হেভি হয়ে যায়, কারণ টিনের কৌটাটা অনেক বেশি ওজন নিয়ে নেয়, সেই জন্য উনি পলিথিনে করে সুন্দর করে একদম ভালো করে সিল করে নিয়ে আসে, যাতে দুটো নষ্ট না হয়। তো আনার পর হচ্ছে ওরা কৌটা কৌটায় করে রেখে দেয়। তো জিনিসটা দেখে আমার খুব ভালো আইডিয়া আসলো যে ভালোই তো, এরকম অনেক ধরনের কৌটা নিয়ে আসতে গেলে দেখা যায় যে ওজন অনেক বেশি বেড়ে যায়, এখন ওজনের উপরে মানে এয়ারপোর্টগুলোতে অনেক বেশি রেস্ট্রিকশন দেওয়া থাকে, তো এগুলো ক্যারি করা যায় না সব সময়। তো কিছু জিনিস দেখা যায় যে এইভাবে নিয়ে আসলে অনেক সুবিধা হয়। আমি ওর কফি বানানো দেখছিলাম, আমার জন্য হচ্ছে ব্ল্যাক কফি, ও জানে, জিজ্ঞেস করতে হয় না, আর সুমনার জন্য হচ্ছে মিল্ক কফি বানাচ্ছে। তো বললামই তো আপনাদেরকে যে আমার ফ্রেন্ডের বাসা হলেও আমি আমার নিজের বাসার মতোই বিচরণ করতে থাকি ওই বাসায় গেলে সবসময়। আসলে সব বন্ধু তো একরকম হয় না, সব ফ্রেন্ডের বাসায় গেলে হচ্ছে একই রকম কাজ আপনি করতে পারবেন না। আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলা থেকে একসাথে থাকা, আমি হয়তো আমার অন্য কোনো ফ্রেন্ডের বাসায় গিয়ে হয়তো এটা করতে পারবো না, সারাক্ষণ পিছন পিছন কিচেনে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া। কিছু ফ্রেন্ড থাকে খুবই ফর্মাল রিলেশন থাকে ওদের সাথে, কিছু থাকে হ্যাঁ একটু ভালো থাকে, আবার কিছু ফ্রেন্ড থাকে একদম কলিজার টুকরার ফ্রেন্ড, যেখানে কোনো ধরনের কোনো রুলসের দরকার হয় না, তার সাথে কোনো ধরনের ফর্মালিটিস করার প্রয়োজনই হয় না। তো তার বাসায় গিয়ে ওরকম ফিল হয় না যে আমি অন্য কারো বাসায় এসেছি, আমার তো মনে হয় যে আমি ওইটাও আমার আরেকটা বাসা। সুমনাকে আমি নিজেই কফিটা দিয়ে আসছি, কারণ আমরা এখন এই সোফাতে বসে আরাম করে তারপর হচ্ছে গল্প করব।
গল্প করতে করতে প্রায় 2 ঘন্টা চলে গিয়েছে। আমরা গিয়েছিলাম যে যাবো আর আসবো এই ভেবে। তো এখন দেখেন সুমনা আর আমার চায়ের কাপ দেখেন, আমারটা দেখেন, একদম মানে একদম পুছে পুছে খেয়ে ফেলেছি। আর সুমনা একটুখানি রেখে দিয়েছে, মানে ফর্মালিটিস কার বাসায় গেলে একটুখানি রেখে দিতে হবে, বাট ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে সুমনার জন্য একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ সুমনা কফি চেয়ে চা বেশি পছন্দ করে আর আমি কফি বেশি পছন্দ করি, তার মধ্যে ব্ল্যাক কফি হলে তো কোনো কথাই নেই। তো সুমনাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওখান থেকে দীঘিটা দেখাচ্ছিলাম। আমাদের কুমিল্লাতে কিন্তু মানে অনেকগুলো দীঘি, আপনারা কারা জানেন আমি জানি না, আমাদের কুমিল্লাতে বেশ কিছু দীঘি আছে। নর্মালি তো আপনারা দেখেন আমি যখন রাস্তায় দিয়ে যাই তখন রানীর দীঘির পরে, তারপর হচ্ছে তালপুকুর পার পরে, ধর্মসাগর পরে, অনেকগুলো দীঘি অলরেডি হয়ে যায়। তারপর কী বলে এটা নানোয়া দীঘির পার অনেক দীঘি, তারপর হচ্ছে আরও অনেকগুলো দীঘি আছে আমি, তারপর রূপসাগর আছে, অনেক 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 দীঘি, চারিদিকে পানি আর পানি, খুব ভালো লাগে। তো আমি ফুলগুলো দেখাচ্ছিলাম সুমনাকে আর বলছিলাম যে মানে ইদানিং কেন জানি হয়তো এখনও বৃষ্টি হয়নি, সেই জন্য গাছ সুন্দর হচ্ছে না। তো আমার বারান্দায় যে গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো হচ্ছে খুব একটা সুন্দর না, এখনও পর্যন্ত সুন্দর হয়নি, হচ্ছে না, জানি না কী হবে, দেখি আরও। আর এই আলমারিটা নিয়ে আমরা কথা বলছিলাম যে ও বলছিল আমি এই এসির কালারটার মতো হচ্ছে আলমারিতে কালার করতে বলেছিলাম আর বারবার বলে দিয়েছিলাম আলমারি কালার যেন গোল্ডেন কালার না হয়, কিন্তু সেই যে করেছে উনি হচ্ছে গোল্ডেনটাই করেছে। আর মানে ও বলেছে যে গোল্ডেনটা যেন না হয়, আর উনি হয়তো ভেবেছে গোল্ডেনটাই যেন হয়, ওরকম করে হচ্ছে দিয়ে দিয়েছে। তো যাই হোক, নিজে বানাতে গেলে দেখা যায় অনেক সময় মিস্ত্রিরা কেন জানি একটু না একটু উল্টাপাল্টা করেই দেয়, এই জিনিসগুলো ভালো লাগে না। এই দেয়ালটাতে হচ্ছে ও টিভি রাখা, এই দেয়ালটা আমার অনেক পছন্দ, বার্জার থেকে করিয়েছে এই কাজগুলো, সুন্দর হয়েছে। আর ওর রুমের বেডের পাশে দেখলাম যে একটা ফুলের বুকে রাখা, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও ছিল না, আমি বললাম যে আমি ওকে দিয়ে এটা দিয়েই ওকে আমি কনগ্রেচুলেট করবো। ওর জামাই ওর জন্য মনে হয় নিয়ে এসেছে, আমি জিজ্ঞেস করিনি, জাস্ট আমি বললাম যে ওকে আমি এটা দিব। তো আমি বললাম যে ধর এটা তোর জন্য আমার পক্ষ থেকে। একটা জিনিস কি খেয়াল করেছেন, ভাইয়া যে কালারের ড্রেস মানে টি শার্ট পরেছে আমি কিন্তু সেম কালারের ড্রেসও পরে গিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড বলছিল দুলা ভাইরে বল তোকে লিফট দেওয়ার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে ভাইয়ার বাইকের কালারও হচ্ছে ইয়েলো, এই বাইকটা হচ্ছে নতুন কিনেছে। আমি যখন উপরে উঠছিলাম তখন ভিডিও করতে করতে আসছিলাম, তখন দেখলাম যে গ্যারেজে একটা ইয়েলো বাইক রাখা ছিল, দেখেই আমি বুঝে গিয়েছি যে এটা আমার দুলা ভাই ছাড়া অন্য কারোই না, কারণ বাইকের প্রতি অনেক বেশি শৌখিন হচ্ছে উনি। ওনার গাড়ি থাকলেও উনি বাইক একটার পর একটা কিনতেই থাকে, আর প্রতিটা বাইকই থাকে ইউনিক, অনেক বেশি সুন্দর। ওর এই দেয়ালটাও আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সব কিছুই বাজেট থেকে করানো, খুবই সুন্দর, এটা অনেক ভালো লাগে আমার। আর একটা হচ্ছে এই দেয়ালটা ড্রয়িং রুমের যে টিভি রাখার যে প্লেসটা, এটা এটাও খুব বেশি ভালো লাগে। আমার হাতের নেল পালিশ দেখে কেউ অন্য কিছু ভাববেন না, যাতে না ভাবেন সেই জন্য আগে থেকে বলে দিচ্ছি, আমি হচ্ছে আমার একটু নামা ছিল না তখন, হচ্ছে আমি শখ করে একটু নেল পলিশ দিয়েছিলাম, বাট আবার উঠিয়েও ফেলেছি। তো এই তো আমরা বিদায় নিয়ে চলে আসলাম ভিডিও প্রায় শেষের দিকে, আবারও আজকে একটা ভিডিও আপলোড করব। কত আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে এখন বোঝা যাবে, শুধু যে বলেন যে আপু ভিডিও দেন না ভিডিও দেন না, ভিডিও দিতে থাকেন, তো ইনশাল্লাহ ভিডিও দিব। তো লিফটের মধ্যে হচ্ছে আমি আর আমার ভাইয়ের বউ একটু ঢং করে ভিডিও ছবি ওঠাতে নিয়েছিলাম, আর দেখলাম যে কেউ একজন লিফটে চলে এসেছে। তা আমরা নামার পরে দেখলাম যে এত ভিড়, কখনো এখানে এমন অবস্থা থাকে না, পুরো কুমিল্লা সেদিন হচ্ছে মানে বন্ধ হয়ে গিয়েছিল একদম, রাস্তা জ্যাম লেগে। তো আমি সুমনা আমরা তো বের হয়ে গিয়েছি, যাওয়ার পথে সুমনা হচ্ছে সুমনা মাস্টার্সের বই খুঁজছিল, কোথাওই পাওয়া যাচ্ছিল না, আরও বইয়ের জায়গা আছে তো আমরা ওখানে যাব, বাট সেই দিন আর যাবো না, সুমনা বললো যে আজকে আর নিচ্ছি না আপু পরে নিয়ে যাব।
তো ওখান থেকে হচ্ছে আমার কাজিনের বাসায় যাচ্ছি, কিন্তু আমার কাজিনের বাসায় ভিডিও আজকে কোনোভাবেই শেয়ার করা সম্ভব না, কারণ সেটা আরও বড়। ওর অনেক সুন্দর সুন্দর গাছ আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ, আজকের মতো না এখনের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাইকে রমাদান মোবারক, আসসালামু আলাইকুম। সবার রোজা খুব ভালো যাক, সুন্দরভাবে যাক, সহজভাবে যাক, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।